এবছর উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার তেমনই ইঙ্গিত দিল তাদের নয়া নির্দেশিকায়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ থেকে ২৯শে ফেব্রুয়ারির মধ্যে ক্লাস ১১ পরীক্ষা নিতে পারবে সংশ্লিষ্ট স্কুল। মঙ্গলবার সংসদের তরফে একাদশের পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে নির্দেশিকা জারি করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখানেই উচ্চ মাধ্যমিকের সঙ্গেই ওই পরীক্ষা স্কুল নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সকালে ৯টা ৪৫ মিনিট নাগাদ শুরু হবে উচ্চ মাধ্যমিক, যা শেষ হবে ২টায়। সূত্রের খবর, সংসদের নির্দেশ মেনে উচ্চ মাধ্যমিকের সঙ্গে একাদশের পরীক্ষা নিলে তা শুরু হবে দ্বিতীয়ার্ধে। সেক্ষেত্রে দুপুর ২টো থেকে বিকেল ১:৩০ পর্যন্ত হবে একাদশের বার্ষিক পরীক্ষা। প্রসঙ্গত, গত ৪৬ বছরের রীতি ভেঙে এইবার প্রথম বেলা ১২টায় উচ্চ মাধ্যমিক শুরুর কথা ঘোষণা করেছে সংসদ, কিন্তু পরে সেই সময়ও বদল করা হয়। এ নিয়ে গত সপ্তাহে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সংসদের কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে তারা জানান, নবান্নের নির্দেশে বেলা ১২টার পরিবর্তে সকাল ৪:৩০টায় শুরু হবে উচ্চ মাধ্যমিক। এ ব্যাপারে পিছু হটার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে রাজ্যে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা ৪৭,০০০। সংসদ পরীক্ষার সময় বদলাতে উচ্চ মাধ্যমিকের সঙ্গে একাদশের পরীক্ষার নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন একাধিক স্কুল। ফলে এ ব্যাপারে অনুমতি দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবশেষে মঙ্গলবার এই ইস্যুতে জারি হলো নির্দেশিকা। উল্লেখ্য, বেলা ১২টা থেকে উচ্চ মাধ্যমিক শুরু হলে একই দিনে একাদশের পরীক্ষা নেওয়া সম্ভব হতো না, কারণ সেক্ষেত্রে ১:৩০ নাগাদ শেষ হতো পরীক্ষা। কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় এগিয়ে আসায় একই দিনে একাদশের বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে, জানিয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকা ও টিচার ইনচার্জদের একাংশ। চলতি বছরের ক্লাস ১১ পরীক্ষার যাবতীয় দায়িত্ব স্কুলের ওপরেই ছেড়ে দিয়েছে সংসদ, অর্থাৎ স্কুলই তৈরি করবে প্রশ্নপত্র।